ভিন্ন প্রসঙ্গ, যতদিন বেঁচে থাকবেন মানুষের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নিজ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারে থাকা মানে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার একটা সুযোগ। সারা বিশ্বে দ্রব্যমূল্য বেড়েছে, সেটার এই প্রভাব এসেছে বাংলাদেশেও। সরকার প্রধান বলেন, মানুষকে সাধ্য অনুযায়ী উৎপাদনমুখী হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা সহ সবাইকে উদ্যোগী হতে হবে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা একটি বিভ্রান্তিকর অপচেষ্টা। দেশের কতটুকু উন্নতি হবে, দেশের মানুষের ভাগ্যে কতটুকু পরিবর্তন হবে, আমরা কিন্তু সেই চিন্তাটা মাথায় রাখতে হবে। নইলে বিনিয়োগের জন্য তো যেভাবে সবাই ঝাঁপ দিয়ে আসছে, কিন্তু আমাদেরকে খুব হিসাব করে পা ফেলতে হবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমার বিশ্বাস। বাংলাদেশের মানুষ যেন পৃথিবীর যেখানেই যাক মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে পারে, তো সেটুকু আমরা অর্জন করতে পেরেছি, কিন্তু এটা আমাদের ধরে রাখ। কাজে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যত চ্যালেঞ্জ আসুক এটা আমাদের মোকাবেলা করে, আমরা যদি খুব পরিকল্পিতভাবে পদক্ষেপ নিই এটা মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। ইনশাল্লাহ আমরা দেশকে আরও উন্নতি করতে পারবো।